হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাউথের কিছু নতুন রিলিজ সিনেমা নিয়ে এবং কিছু আপকামিং সিনেমা নিয়ে। তো চলুন প্রথমে আলোচনা করি আ আ। আপনারা সবাই জানেন এটি 25শে আগস্ট ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল এবং যেটা ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে। তো যারা এখন এই সিনেমাটি দেখেননি তাদেরকে বলে রাখি, এটা আদিত্য মিউজিকে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো চলুন পরের সিনেমার জন্য। পরের সিনেমার নাম হচ্ছে সাইজার, এটাও 24শে আগস্ট পাবলিশ হয়ে গেছে, এটাও ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে এবং এটি আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই নিউ এই সিনেমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল গিয়ে আপনারা দেখে নিতে পারেন। চলুন পরের সিনেমার জন্য। পরের সিনেমার নাম হচ্ছে হিন্দুস্তানি জানবাজ, যার তামিল সিনেমা উরুম্যানের ডাভিড হিন্দুস্তানি জানবাজ, এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে 29শে আগস্ট রাত্রি 9টার সময় জি সিনেমাতে। তো চলুন এর পরের সিনেমা। পরের সিনেমার নাম আছে প্যাটেল স্যার, আপনারা সবাই জানেন জগৎপতিবাবু, 31শে আগস্ট রাত্রি 9টার সময় জি সিনেমাতে এটি প্রিমিয়ার হতে চলেছে। আপনাদের বলে রাখি অবশ্যই সিনেমাগুলি দেখুন এবং যে সিনেমাটি ভালো লাগবে অবশ্যই আপনার কমেন্টে জানান। চলুন পরের সিনেমার জন্য। পরের সিনেমাটির নাম হচ্ছে আনোখি রিশতা, যার হিন্দি ডাবের নাম হচ্ছে আনোখি রিশতা, এটি প্রিমিয়ার হতে চলেছে 3ই সেপ্টেম্বর রাত্রি 9টার সময় সোনিম্যাক্স চ্যানেলে। এর পরের সিনেমার নাম হচ্ছে শয়তান, পরের সিনেমার নাম হচ্ছে শয়তান, এটি হিন্দি ডাবের নাম হচ্ছে শয়তান, এটি প্রিমিয়ার হতে চলেছে সোনিম্যাক্স চ্যানেলে রাত 8টার সময় 8ই সেপ্টেম্বর। এর পরের সিনেমার নাম হচ্ছে স্কেচ, অলরেডি এটি অনেকে দেখে ফেলেছেন আর যারা এখনও দেখেননি তাদের বলে রাখি এটি আরও আরেকবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে 16ই সেপ্টেম্বর রাত 8টার সময় সোনিম্যাক্স ও সোনিম্যাক্স এইডিতে। চলুন পরের সিনেমার জন্য। পরের সিনেমার নাম হচ্ছে ফায়ারম্যান সূরিয়া, যার তামিল নাম হচ্ছে মেরুবুড্ডা, এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে 16ই সেপ্টেম্বর রাত্রি 7টার সময় সোনি রিস্তে সিনিপ্লেক্সে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ও পরের ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।